শান্তিপূর্ণ প্রচার প্রচারণার পাশাপাশি নিজ দলের ভিন্ন ভিন্ন প্রতীকের লড়াই জমে উঠেছে গাজীপুরে। জমজমাট প্রচারণায় বিজয় ছিনিয়ে আনার চেষ্টায় জেলার পাঁচটি আসনে ক্ষমতাসীন দলীয় প্রার্থীরা। স্থানীয় রাজনীতির মেরুকরণ আর শ্রমিকদের ভাসমান ভোট রাখবে বড় ভূমিকা। এক থেকে তিন আসনেই সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সমর্থন, নৌকার জন্য মূল ফ্যাক্টর। গাজীপুর থেকে নজরুল ইসলামকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আজিজুর রহমান কিরণ। অলিগলি পেরিয়ে সড়ক মহাসড়ক সবখানে চলছে প্রার্থীদের প্রচারণা। গাজীপুর জেলার পাঁচটি আসনের প্রায় ২৭ লাখ ভোটারের কাছে ছুটে চলেছেন ৩৬ জন প্রার্থী। জেলার সব আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা সরে আসায় কার্যত মূল প্রতিদ্বন্দ্বিতায় নৌকা আর স্বতন্ত্র। সাধারণ মানুষ থেকে স্থানীয় কর্মীরা চায় নেতৃত্বের পরিবর্তন। এই পর্যন্ত তো গাজীপুরই রাখছে মন্ত্রী রণ, এই পর্যায়ে কালিয়াগড় তো আর আশাবাদী করে, এত কালিয়াগড় তো আমাকে নির্বাচন করছে, এবার একটা দিয়ে দিই। চাইছি আমাদের তেরঙ্গ ওয়ার্ডের রাস্তাঘাট আপনি দেখতেছেনই কি অবস্থা, অটোয় যাওয়ান যায় না, চুল ব্যথা করে, এই জন্য আমাদের নতুন মুখ চাই আমরা। আকাম মোজাম্মেল স্যার সে রাস্তাঘাট করতেছে না, আমরা এখন তার বিপক্ষে যাচ্ছি আর কি, নতুন মুখ চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার মানুষ গাজীপুরকে বাজেট দিয়েছে, উন্নয়নের জন্য টাকা দিয়েছে, কিন্তু কেউ আনতে পারেনি। নিজে প্রার্থী না হলেও গাজীপুর ১, ২ ও ৩ আসন, সিটি কর্পোরেশনের কিছু এলাকা হওয়ায় সমর্থন দিয়ে নৌকার বিপরীতে অবস্থান সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের। বললেন আওয়ামী লীগের জন্যই কাজ করছেন, তবে ভিন্ন প্রতীকে। আমি ৩ বছরে ৮৫০ কিলোমিটার রাস্তা করেছি, কিন্তু আমাদের মন্ত্রী বাহাদুর রাজকে ১০ বছর ধরে তারা মন্ত্রী, ১৫ বছর ধরে এমপি, তারা আমাদের এখানে এলাকার কোনো কাজে আসে নাই। সেজন্য এলাকার মানুষ কইছে তাদেরকে একটা পরিবর্তন করাও, সেই হিসাবে আমরা দল ঠিক রাখছি, মার্কার পরিবর্তন করে দিচ্ছি। জেলার বিভিন্ন আসনের প্রার্থীদের উন্নয়নের সুযোগ চেয়ে প্রচারণা নিয়ে দেখা গেছে ভিন্ন ভিন্ন অবস্থান। একে অপরকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে করছেন কথার লড়াই। জনগণ ১৮ বছর ধরে এক ব্যক্তিকে ৪ বার ভোট দিয়ে প্রতারিত হয়েছে। এই এলাকার কোনো কাজকর্ম হয় নাই, এলাকার কোনো উন্নয়ন হয় নাই, এলাকার মানুষের তার দ্বারা কোনো কল্যাণ হয় নাই। বারবার নৌকা ডুবে যে নৌকার কাণ্ডারি হয়েছে, সেই ক্ষেত্রে নৌকার নির্বাচন করে যারা বিগত দিন নির্যাতিত হয়েছে, মনের ভিতরে ক্ষত রয়েছে, সেই ক্ষত এখন জাগ্রত হয়ে মানুষ চায় যে একটা পরিবর্তন। যেই সমর্থনটা ওটা তো একচ্ছত্রভাবে পাচ্ছি, কারণ যেহেতু নৌকার প্রতীক স্বাধীনতার পর থেকে এইখানে নৌকাই পাশ করে এসছে, তো ওইভাবে করে আমি ভালো রেসপন্স পাচ্ছি। চ্যালেঞ্জ আমার ফেস করতে হয়নি। মানুষ অনেকটাই নির্বাচন মুখে হয়েছিল, কিন্তু আমাদের গাজীপুর ৩ আসনে আওয়ামী লীগের ২ প্রার্থী, একজন হলো টাক মার্কা, আরেকজন হলো আপনার নৌকা মার্কা, দেখলে পাবলিক এখন আতঙ্কে আছে। শ্রমিক অধ্যুষিত ভাসমান ভোটার আর স্থানীয় রাজনৈতিক সমীকরণে ভোটারদের সমর্থন ধরে রাখতে শেষ পর্যন্ত মাঠে সরব থাকতে চান প্রার্থীরা। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, গাজীপুর, ঢাকা।